প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই ইস্পাহারি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের আয়োজনে। দর্শক, আপনাদের পাঠানো কৃষি বিষয়ক নানা সমস্যার সমাধান নিয়ে আমরা সাজিয়ে থাকি আমাদের এই সাপ্তাহিক আয়োজন। আয়োজনে আপনাদের সাথে আছি আমি কৃষিবিদ ফাল্গুনি মজুমদার, এবং আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য বিশেষজ্ঞ হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জসীমউদ্দিন, উদ্যানতত্ত্ব বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আপনাকে স্বাগত জানাই। স্যার, আপনি জানেন এর আগেও আপনি দেখেছেন যে অনেকগুলো প্রশ্ন যেগুলো দর্শকরা পাঠিয়ে থাকেন সেগুলোর সমাধান আমরা আপনার কাছে জানতে চাই। একই ধারাবাহিকতায় আজকেও বেশ কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনার সামনে। জি জি। প্রথম প্রশ্নটা আপনার জন্য, অসীম খুলনা থেকে জানতে চেয়েছেন, কাকরোল গাছে মাইট বা মাকড়ের আক্রমণ কেন হয়, এর থেকে প্রতিকারের উপায় কী? ধন্যবাদ। আসলে যে মাকড়ের আক্রমণটা কিন্তু গ্রীষ্মকালে বেশি হয়, এবং এখন যে সময়টা, হ্যাঁ, যেহেতু কাকরোল অর্থাৎ গ্রীষ্মকালীন সবজি, এখানে মাকড়ের আক্রমণটা বেশি হয়। মাকড়ের আক্রমণ আমরা তখনই বুঝতে পারবো যখন দেখবো যে যে পাতার যে হলুদ মানে সবুজ অংশগুলোকে সে পিছন নিচ থেকে যে ক্লোরোফিলগুলো খেয়ে ফেলে, সবুজ অংশটা খেয়ে ফেলে, আঁচড়ে খাওয়ার মতো দেখা যায়। যে সবুজ অংশটাই তো মেইনলি শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন দেখা গাছ কিন্তু শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করতে পারে না, তখন গাছগুলো কিন্তু আস্তে আস্তে মারা যায়। এটা হচ্ছে মাকড়ের একটা মেইন সমস্যা। কিন্তু মাকড় কিন্তু এই সমস্যা সমাধান করার প্রথমে আমাদের কিন্তু ইয়া করতে, এই যে পাতাগুলো তুলে নিয়ে আসতে হবে, এবং পাতাগুলোর পিছনে দেখা যাবে মাকড় কিন্তু ভিতরেই থেকে যায়। এই মাকড়গুলোকে সংগ্রহ করে ধ্বংস করে ফেলতে হবে, এক কারণ। যদি তারপর দেখা যায় অনেক মাকড়ের আক্রমণটা অত্যধিক পরিমাণে হয়ে যায়, তখন কিন্তু তাকে কিছুটা মাকড়নাশক স্প্রে করতেই হবে। এটা যদি হয় যে কেমাইট নামে একটা মাকড়নাশক আছে ইস্পানি অ্যাগ্রো লিমিটেডের, সে কিন্তু এই কেমাইট মাকড়নাশকটা সে ইউজ করতে পারে, যেহেতু এটা জৈব বালাই নাশক। চমৎকার স্যার। এরপরে নরসিংদী থেকে আব্দুর রাজ্জাক জানতে চেয়েছেন, তার দেশি জাতের পেয়ারা ফলনও ভালো হয় কিন্তু গাছ থেকে ফল ঝরে যায় এবং ফলের গায়ে সাদা সাদা তুলার মতো আক্রমণ দেখা যায়, এটি কি ধরনের সমস্যা? ফল ভালো রাখতে ফল এবং গাছের কিভাবে যত্ন নিতে হবে? পেয়ারার গাছে কিন্তু যদি ফল বেশি হয় তাহলে কিন্তু নর্মালি ফল কিন্তু কিছু ঝরে যাবে বা নিজেই কিন্তু থিনিং করে দিতে হয়। যদি বেশি ফল হয়ে গেলে তো আসলে সাইজ ছোট হবে, ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তাহলে কিন্তু বাজার মূল্য কমে যাবে। তার কিন্তু কিছু ফুল ফল কিন্তু তাকে ইচ্ছে করেই হাত দিয়ে তুলে ফেলতে, মানে থিনিং করে দিতে হয়। আর যদি না, যে না তার সব বেশি ফল পড়ে যায়, খুবই ফল বেশি পড়ে যাচ্ছে, তখন তাকে বুঝতে হবে যে এখানে যদি ফলগুলো যদি কালো হয়ে পড়ে যায় তখন তাকে বুঝতে হবে মাছি পোকার আক্রমণ হয়। তাহলে আমি তাকে পরামর্শ দিব, যেহেতু এটা নকটার্নাল পোকা, রাতের পোকা, মাছি পোকা কিন্তু রাতের পোকা, তাই আমি তাকে প্রথম পরামর্শ দিব সে যেন একটা, যদি তার অল্প জমি হয়ে থাকে যে বা গাছ অল্প, তাহলে যেন সে ফ্রুট ব্যাগ ইউজ করে, মানে ফ্রুট ব্যাগ দিয়ে কিন্তু জনে পা ফলটা হবে, ছোটো হলে যেন ফ্রুট ব্যাগ দিয়ে দেয়। তাহলে ফ্রুট ব্যাগটা কিন্তু কমপক্ষে 4-5টা ছিদ্র থাকতে হবে, ওই ব্যাগ দিয়ে দিলে কিন্তু তার আর এই যে মাছি পোকা আসতে পারবে না, তাহলে কিন্তু তার আর কিন্তু এই পচে যাবে না। আর যদি সে যদি দেখা যাচ্ছে যে অনেক বড় বাগান, এত ব্যাগ দেওয়া তো সম্ভব না হতে পারে, তখন তাকে কিন্তু একটা জৈব বালাইনাশকে যেতে হবে, অথবা যে হলুদ স্টিকি টেপ যেটা বলি। আর পেয়ারার ক্ষেত্রে কিন্তু হলুদ স্টিকি টেপ ব্যবহার করা হয় না, এখানে হোয়াইট স্টিকি টেপ ব্যবহার, সাদা রঙের স্টিকি টেপ ব্যবহার করা হয়। সাদা রঙের স্টিকি টেপ ব্যবহার করলেই ওই পোকাগুলো সব এই, যেহেতু বলতে সাদা মাইসিলার মতো হয়, এই জন্য কিন্তু তারা কিন্তু মাইসিলাকে পছন্দ করে, তার মানে স্টিকি টেপটা সাদা হলে কি হয়, তারা ওই সাদাতে গিয়ে পড়ে, তখন তারা কিন্তু ওই স্টেপে গিয়ে আটকা পড়ে, এভাবে কিন্তু তার এই যে সাদা মাছি পোকাটা সে দমন করতে পারে। ধন্যবাদ স্যার। এরপরের প্রশ্নটি ফেনী থেকে রফিক জানতে চেয়েছেন, তার পেঁপে গাছের ডগার পাতা হলুদ হয়ে গিয়েছে, করণীয় কি? যদি পেঁপে গাছের পাতা, যদি নিচের পাতাগুলো হলুদ হয় তাহলে বুঝতে হবে যে এখানে নাইট্রোজেনের অভাব আছে। আচ্ছা, নিচের পাতাগুলো যদি হয়, আবার যদি উপরের কুচি পাতাগুলো হলুদ হয় তাহলে বুঝতে হবে যে ওই জমিতে সালফারের অভাব আছে। আচ্ছা, এখন আমার জানতে হবে যে পাতাগুলা যদি, আবার পাতাগুলো সুপ সুপ দাগ হয়, হলুদ কিন্তু সুপ সুপ দাগ, তাহলে বুঝতে হবে কিন্তু এখানে ভাইরাসের আক্রমণ, মোজাইক ভাইরাসের আক্রমণ। এখন যদি তার পাতাটা কোন ধরনের হলুদ হয়েছে যদি ওইটা যদি ক্লিয়ার বলতো তাহলে কিন্তু তার জন্য সহজ হতো। সে যেহেতু বলতো সে ডগা, মানে হয়তো বা আগার পাতা হতে পারে, কুচি পাতা হতে পারে, তাহলে কুচি পাতা হলে কিন্তু তাহলে তার জমিতে সালফারের পরিমাণ একটু কম আছে। আচ্ছা, তাকে আমি পরামর্শ দেব সে যদি তার জমির, যেহেতু প্রত্যেক থানাতেই কিন্তু এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, SRDI আছে, মাটি পরীক্ষা করার কিন্তু সুযোগ এখন কিন্তু কৃষকের হাতের গোড়ায় আছে, তাইলে সে যেন মাটিটা পরীক্ষা করে, যদি তার জমিতে সালফারের পরিমাণ কম থাকে
তাহলে যে যে প্রতি গাছে দেখা যাচ্ছে যে এক গ্রাম বা দুই গ্রাম পানিতে মিশিয়ে যদি একটু স্প্রে করে দেয় তাহলে কিন্তু তার সালফারের অভাবটা পূরণ হয়ে যাবে। যেহেতু সালফার মাইক্রোনিউট্রিয়েন্ট, এটি কিন্তু পরিমাণে খুব কম লাগে কিন্তু এটা অত্যাবশ্যকীয়, কিন্তু প্রয়োজনীয়। হ্যাঁ, আর যদি তার গুড়ার পাতা হয়ে থাকে অবশ্যই তাকে যেন নাইট্রোজেন দিতে হবে এবং প্রতি এক মাস পর পরে কিন্তু ইউরিয়া এমওপি সার দিতে হয় এবং 50 গ্রাম প্রত্যেকটা গাছের জন্য যেন 50 গ্রাম করে প্রতি মাসে মাসে দিতে হয়। স্যার, পরের প্রশ্নটি গোপালগঞ্জ থেকে ইফাত জানতে চেয়েছেন, তার ঝিঙ্গা গাছে ফ্রুট সেট হচ্ছে না, কড়িয়ে এসে নষ্ট হয়ে যায়, এক্ষেত্রে তিনি কি করতে পারেন? ধন্যবাদ। আসলে যেহেতু ফ্রুট সেট হচ্ছে না তার মানে কিন্তু জানতে হবে তার পরাগায়নে সমস্যা আছে। যেহেতু পরাগায়ন হচ্ছে না তাহলে যেহেতু আমাদের জমিতে এখন কিন্তু আমাদের কৃষক ভাইয়েরা ভুলে হোক আর যেভাবে হোক এত কীটনাশক ইউজ করে যার ফলে কিন্তু উপকারী পোকামাকড় সব বেশিরভাগই নাই এবং মৌমাছির সংখ্যা খুবই কম। অনেক বেশি কীটনাশক সাধারণত ব্যবহার করে গেলে উপকারী পোকাগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, যেগুলো আমাদের জন্য এই যে পরাগায়নে সহায়তা করত এইটা যেহেতু কম তার জমিতে, তার মানে পরাগায়ন হচ্ছে না, তাই তাকে আমি পরামর্শ দেব তার জমিতে যেন সে যদি অল্প জমি হয় কৃত্রিমভাবে হাত হ্যান্ড পলিনেশন করে নেয় এক, আর একটা হচ্ছে যদি সে সম্ভব হয়, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু এখন মৌ বক্সের একটা প্রচলন কিন্তু ভালোভাবে করতেছে এবং সবাইকে সচেতন করার চেষ্টা করতেছে, একটা করে যেন প্রত্যেক জমিতে যেন একটা দুইটা মৌ বক্স দিয়ে দেয়। মৌ বক্স দিলে কি হবে, তার কিন্তু পরাগানের যে সমস্যা সমাধান হবে, পাশাপাশি কিন্তু তার একটা বাড়তি আয়ের যে মধু আসবে এই মধুটা কিন্তু প্রাকৃতিক এবং খুব ভালো যে আমাদের জন্য শরীরের জন্য ভালো এবং এটা কিন্তু ভালো দামই কিন্তু, যে সে যদি প্রতি মাসে দেখা যাচ্ছে এই মৌ বক্স থেকে যদি 5 কেজি 10 কেজি মধু পায় এক্সট্রা হিসেবে তার কিন্তু এখানে কিন্তু অতিরিক্ত কাজ নাই বা খরচও তেমন নেই, যেহেতু তার ফুল আছে এই মৌমাছিরাই কিন্তু ফুলের পরাগায়নও গঠাই দিবে আবার এই মধুও সংগ্রহ করবে। এটা একটা চমৎকার সমাধান হতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে। পরের প্রশ্নটি লক্ষ্মীপুর থেকে কামাল জানতে চেয়েছেন, তার আম গাছে ফল এসেছে কিন্তু গাছে থাকা অবস্থাতেই আমগুলো ফেটে যাচ্ছে, এক্ষেত্রে তিনি কি করবেন? জি ধন্যবাদ। আসলে আম গাছের যে ফল ফেটে যাওয়ার তার কয়েকটা কারণ আছে, এর মধ্যে প্রথম কারণ হচ্ছে কি, যদি অনেক দিন দীর্ঘ খরা থাকে জমি, যদি এলাকা যে এলাকায় গাছটা আছে অনেক দিন যাবৎ কোনো বৃষ্টি হয় না, তারপর দেখা যাচ্ছে হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল, তখন কি হচ্ছে পরিবেশের যে তার যে একটা ব্যালেন্স যে তাপমাত্রা মাটির তারতম্যটা যে এই ব্যালেন্সটা নিতে পারে না, তখন কিন্তু তার ত্বকটা ফেটে যায়, এটা হচ্ছে প্রাকৃতিক কারণে ফেটে যায়, তখন কিন্তু আমাদের কিছু করার থাকে না। এটা করতে হলে কি হবে, যখন খরা থাকে তখন তাকে যেন নিয়মিত সেচ দিয়ে যেতে হবে যাতে একটা ব্যালেন্স অবস্থায় আর্দ্রতাটা থাকে, যাতে বৃষ্টি হলেও যেন তার ইমব্যালেন্স না হয়, আর্দ্রতা কম বেশি হয়ে না যায়, তাহলে কিন্তু তার আমের ফাটাটা রোধ হবে, আম ফাটবে না। আর যদি আরেকটা কারণ হচ্ছে কি, যদি মাটিতে ক্যালসিয়ামের অভাব হয় তখন তার যদি ওই মাটিটা পরীক্ষা করে সে যদি দেখা যায় যে তার ক্যালসিয়ামের অভাব আছে, তাহলে তাকে আমি পরামর্শ দেবো প্রতিটা গাছে যেন 50 গ্রাম ডোলো চুন, এটা কিন্তু খুব সস্তা এবং খুব সহজলভ্য অ্যাভেলেবেল পাওয়া যাবে, সে যদি ডোলো চুন ইউজ করে তাহলে তার ক্যালসিয়ামের সমস্যা অভাবটা পূরণ হয়ে যাবে, তখন কিন্তু তার আর যেহেতু ফল ফেটে গেছে যেগুলো এগুলো তো সমাধান হবে না, পরবর্তীতে তার ফল ফাটবে না। স্যার ধন্যবাদ। পরের প্রশ্নটি ফরিদপুর থেকে লাইলি জানতে চেয়েছেন, তার লিচু গাছের পাতাগুলোর উপরে লাল রঙের প্রলেপ পড়ে এবং পাতাগুলো কুচকে যায়, গত মৌসুমেও ফল কম এসেছে, তিনি ভালো ফলনের জন্য কি করতে পারেন? ধন্যবাদ। আসলে লিচু গাছের যে পাতার এটা কিন্তু একটা মাইটের কারণে হয়, যে একটা মাকড়, লিচু গাছে কিন্তু মাকড়ের একটা বড় সমস্যা যেটাকে রেড মাইট বলে, রেড মাইটের কারণে কিন্তু প্রলেপ পড়ে, নিচে প্রলেপ পড়ে পাতাগুলোকে মোটা করে ফেলে, তারা কিন্তু মোটা করে ফেলে, তখন দেখা যাচ্ছে পাতাগুলো যখন পরে যে মোটা করার কারণে কি হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করতে পারে না, তাদের ক্যাম্বিয়াম লেয়ারটাকে তারা ডেকে দেয় তখন কিন্তু তার কিন্তু আর যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হয় না, তখন কিন্তু পাতাগুলো ঝরে যায়, ফল অনেক সময় গাছও কিন্তু নিতিয়ে যায়, তখন আমি তাকে পরামর্শ দিব যেন সে পাতাগুলো উঠিয়ে ফেলে, এবং পাতা উঠালেই দেখা যাবে পাতার ভিতরে কিন্তু এই পোকাগুলো আছে মাইটগুলো মাকড়গুলো, তখন সেইগুলো ধ্বংস করে ফেলবে। আর লিচু গাছে কিন্তু যে এই যে মাকড় উঠানোর আগে পরে লিচু গাছে কিন্তু আমাদের যে নিয়মিত সার দেয়া, 3 বার সার দিতে হয়, যেটা হচ্ছে হয় বর্ষাকালে একবার আবার বর্ষার পরে আরেকবার, আবার দেখা যাচ্ছে যখন এই যে ফুল ফল আসে তখন কিন্তু আমাদের একটা সার দিতে হয়, যদি এটা কিন্তু আমাদের সুষম সারটা আমাদের ঠিক মতো দিতে হবে, তাকে পরামর্শ দেবো সে যেন মাটিটা পরীক্ষা করে নেয়, পরীক্ষা করে তারপর সারগুলো দেয়।
স্যার পরের প্রশ্ন আপনার জন্য সাভার থেকে জাকির জানতে চেয়েছেন 33% জমিতে তিনি বাণিজ্যিক উদ্দেশ্যে আদা চাষ করতে চান কোন প্রক্রিয়া অবলম্বন করলে তিনি লাভবান হতে পারেন আদাটা কিন্তু একটু ছায়াযুক্ত কিন্তু আবার সুনিষ্কাশিত হবে দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে ভালো হয় তার জমিটা যেন অবশ্যই কিছুটা ছায়াযুক্ত জায়গা হয় এবং বেলে দোআঁশ অথবা দোআঁশ মাটি হতে হবে এবং নিষ্কাশনের যে ব্যবস্থাটা পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে তাহলে পানি জমলে তো আসলে পানি জমলে তো গোড়া পচে যাবে কিন্তু কন্দ ফল কন্দাল ফসল রাইজুম আর তাকে যে যেই জাতের রাইজুমটা আমরা আমাদের কিন্তু যে কোনো ফসল করার আগে কিন্তু তার জাতটা ভালো দেখে নিতে হবে এবং এই যে রাইজুমটা ইউজ করবো তার জন্য 10 থেকে 15 সেন্টিমিটারের হয় এবং কমপক্ষে 1 থেকে 2টা যেন কুশি থাকে যেটা কুশি যেটা থেকে মানে চারাগুলো বের হবে তাহলে ওই ধরনের কন্দটা থাকে রাইজুমটাকে তার সিলেক্ট করতে হবে এবং এই যে রাইজুমগুলো যে একটা সারি থেকে সারিতে রোপণ করার করতে হবে সে যেন আবার মানে বিক্ষিপ্তভাবে যে ব্রডকাস্ট ওয়েতে না করে সারি লাইন সুইং পদ্ধতিতে সারি করে 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 তাহলে একটা সারি থেকে একটা সারির দূরত্ব দিতে হবে 40 থেকে 45 সেন্টিমিটার এবং একটা যে রাইজুম থেকে একটা রাইজুমের দূরত্ব হবে 20 সেন্টিমিটার আচ্ছা মানে রাইজুম থেকে রাইজুম 20 এবং সারি থেকে সারি 40 এবং যে আমরা যেহেতু গভীরতা দিব ওটা যেন অবশ্যই 5 সেন্টিমিটার হতে হবে 5 সেন্টিমিটার গভীরে দিতে হবে তাহলে কিন্তু তার যে রোপণ পদ্ধতিটা সঠিকভাবে হবে যদি রোপণ পদ্ধতিটা সঠিক হয় তাহলে কিন্তু তার যে চারা মানে যে বীজ গজাবে সুন্দরভাবে এবং যে জমিটা যে রোপণ করার পর তার জমিটা যেন একটু যেন থাকে জু অবস্থায় থাকে যেন ড্রাই হয়ে না যায় ধন্যবাদ স্যার আপনাকে পরের প্রশ্নটি শেরপুর থেকে তানভীর জানতে চেয়েছেন গ্রীষ্মকালের এই সময়টিতে তিনি টমেটো চাষ করতে চান কোন জাতের টমেটো চাষ করলে সেটি ভালো হবে এবং ভালো ফলন দেবে এবং এটা রক্ষণাবেক্ষণ তিনি কী করে করবেন সেটিও জানতে চেয়েছেন ধন্যবাদ আসলে আমাদের গ্রীষ্মকালীন টমেটো কিন্তু এখন খুব জনপ্রিয় যেহেতু আমাদের দেশে যেহেতু নর্মালি শীতকালে টমেটো বেশি পাওয়া যায় গ্রীষ্মকালে কিন্তু কম কিন্তু দাম অনেক বেশি এই জন্যই দামটা বেশি হ্যাঁ দামটা বেশি ফলনটা এই সময় পাওয়া যায় ফলনটা একটু কম হয় কিন্তু আমাদের দেশে কিন্তু এখন যে কিছু ভ্যারাইটি কিন্তু আছে ডেভেলপ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কিছু ভালো জাত উদ্ভাবন করেছেন এবং বিনাও কিন্তু কিছু ভালো জাত এই যে সামার টমেটোর কিছু জাত উদ্ভাবন করেছে এখন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কিন্তু কয়েকটা জাতি আছে তোমার আপনার যে বাড়ি টমেটো 4 বাড়ি টমেটো 3 এবং গ্রীষ্মকালীন জাত এবং বাড়ি টমেটো এখন কিন্তু আর আবার হাইব্রিড তৈরি করেছে দুইটা জাত আছে বাড়ি টমেটো 4 হাইব্রিড 4 এবং বাড়ি টমেটো হাইব্রিড 8 দুইটা জাতি কিন্তু চমৎকার এবং ফলন ভালো এবং সাইজও সুন্দর রক্ষণাবেক্ষণটা কি আসলে এই যে টমেটোর কিন্তু এই গ্রীষ্মকালীনে একটা সমস্যা হচ্ছে কি যদি সে যদি ছাউনি দিয়ে না করে তাকে অবশ্যই পরামর্শ দেব সে যেহেতু কষ্ট করে করবে অবশ্যই যেন ছাউনি দিয়ে করে ছাউনি দিয়ে করার একটা কারণ হচ্ছে কি টমেটো গাছের যে পলিনেশন হয় এটা যদি বৃষ্টি হয় তাহলে পুলিনগুলো কিন্তু ধুয়ে চলে যায় তখন কিন্তু তার পলিনেশন হবে না তার গাছে কিন্তু ফল আসবে না তাই তাকে পরামর্শ দেবো সে যেন ছাউনি ব্যবহার করে যে পলিথিনের শেড হতে পারে যে পলিথিনের শেড কিন্তু এখন খুব বেশি খরচ পড়ে না খুব বেশি খরচ পড়বে কারণ আমাদের কিন্তু এমনিতেই কিন্তু টমেটো গাছে টানেল পলি টানেল করতে হয় অনেক কিছু করতে হয় সে যদি একটা ছাউনি দেয় ছাউনি দিলে কিন্তু তার পলিনেশনের হার কিন্তু বেড়ে যাবে নর্মালি যদি হয় 20% ওইখানে 80% উপরে হয়ে যাবে তখন তার ফলন কিন্তু অনেক বেশি হয়ে যাবে দীর্ঘ সূর্যালোক যেটা পেতো গাছটা সেটাও কিন্তু কমে আসবে যেহেতু আমাদের টমেটোটা হচ্ছে ডে নিউট্রাল প্ল্যান্ট আর গ্রীষ্মকালে আমাদের কিন্তু লং ডে তাহলে কিন্তু আমরা শেড দেওয়ার কারণে কিন্তু তার এই যে ডে মানে দিনের যে আলুর তারতম্যটা কিন্তু তার ফলনের প্রভাব ফেলবে তার উপকার হবে এবং হয়তো বা সাময়িকভাবে তার খরচ কিছুটা বাড়লেও কিন্তু শীতকালে যে জায়গায় টমেটোর কেজি হয় 10 টাকা গ্রীষ্মকালে কিন্তু বিক্রি হবে 70 থেকে 80 টাকা তার ফলন কিন্তু তার দাম কিন্তু 5 থেকে 6 গুণ তাই আমি তাকে পরামর্শ দেবো সে যেন একটা শেড দিয়ে মানে নিবিড় পরিপর্যবেক্ষণ নিয়েই যেন সে টমেটোর চাষটা করে তাহলে তার টমেটোর ফলন ভালো হবে আর একটা চমৎকার তথ্য স্যার আপনার কাছ থেকে পেলাম অনেক ধন্যবাদ এবার আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্নটি আপনার কাছে করব এই প্রশ্নটি এসেছে বগুড়া থেকে নাহিদ জানতে চেয়েছেন নারকেল গাছ থেকে ফল ঝরে পড়ছে এই রোগ থেকে মুক্তির উপায় কি আমাদের ফল ঝরে পড়ার কারণ আছে যদি সেচের অভাব হয় ফল ঝরে যাবে যদি অতিরিক্ত পানি হয় আমরা দেখতে দেখি অনেকে কী করে সারাদিন পানি দিয়ে রাখে নারকেল গাছের গোড়ায় কিন্তু দেখবেন যে সারাদিনই পানি দিয়ে রাখে কারণ সারাদিন পানি দিয়ে রাখলে কী হয় এই যে স্বেচ্ছিত হয় তখন কিন্তু অতিরিক্ত আর্দ্রতার কারণে আবার ফলগুলো ঝরে যায় এটা একটা কারণ
আরেকটা কারণ হচ্ছে যদি ফল ঝরে যাওয়ার যে আমাদের কিন্তু অনেকে জানি না আমরা কিছু নারিকেল গাছ কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে উঁচু গাছ উঁচু জাতের গাছ এটা কিন্তু খুব লম্বা হবে আর কিছু আছে খাটো জাতের গাছ উঁচু জাতের যে নারিকেল গাছগুলো আছে ওইগুলো কিন্তু স্বপরাগায়ন হয় না আচ্ছা তাহলে কি হয় একটা গাছের সাথে আরেকটা গাছে একটা মানে যে ফুল হয় ওই আরেকটা ফুল থেকে এসে পরাগরেণু পড়লেই পরাগায়ন হয় নাহলে হয় না তাহলে কি হবে যদি আমরা এই জন্যই বলা হয় যে উঁচু জাতের গাছ যখন আমরা লাগাবো নারিকেল তাহলে যেন এক সারিতে কমপক্ষে 8 থেকে 10টা গাছ থাকে কেন একটা গাছ লাগালে কি দেখা যায় তার পরাগায়নের সুযোগ নেই এবং সেই ক্ষেত্রে ফল ঝরে ফল ঝরে পড়ে যাবে পরাগায়ন সঠিকভাবে হবে না আর যদি খাটো জাতের হয় তাহলে কিন্তু আবার স্বপরাগায়ন হবে তখন তার কাহ যদি ফল ঝরে তাহলে দেখা যাবে যে হয়তো বা পানির কারণে ফল ঝরে যাচ্ছে নারিকেল গাছ যেন কখনোই যে সবুজ অবস্থায় গাছের পাতা ছেটে দেওয়া যাবে না মানে পাতা সবুজ থাকলে সেটি অবশ্যই অবশ্যই রেখে দিতে হবে কারণ গাছের কিন্তু নারকেল গাছ কিন্তু আপনার মনোকট প্ল্যান্টস ডাইকট প্ল্যান্টস না ডাইকট প্ল্যান্টস যদি হতো তার রুট থেকে খাবার তৈরি হতো বেশি যেহেতু রুট কিন্তু খাবার বেশি তৈরি করতে পারে তার কিন্তু পাতা দিয়ে কিন্তু তৈরি করতে হয় যেহেতু মনোকট প্ল্যান্টস তাই পাতা কিন্তু তার সালুশনের জন্য জরুরি এখন যদি আমরা সবুজ পাতা কেটে দেই তাহলে তার কিন্তু যতটুকু খাবার পাওয়ার কথা ছিল সে তত রুট তৈরি করতে পারবে না এই কারণেই কিন্তু ফলগুলো ঝরে যায় তাই আমি তাকে পরামর্শ দেবো সেজন্য পরিমিত সেচ দেয় এবং কখনোই যেন সবুজ পাতা সেটে না দেয় তাহলেই তার সমস্যাটা সমাধান হবে আর যদি লম্বা জাতের গাছ হয় তাহলে যেন একটা গাছ না রাখে একাধিক গাছ যেন থাকে সারিতে আর খাটো জাতের হলে একটা গাছেই খাটো জাতের হলে একটা গাছের সমস্যা নেই স্যার আপনার কাছ থেকে আজকে বেশ কিছু চমৎকার আমরা তথ্য পেয়েছি এবং আমি নিশ্চিত আমাদের দর্শক যারা আছেন তারা ওই তথ্য দিয়ে আসলে অনেকটা উপকৃত হবেন কারণ ছোট ছোট অনেকগুলো টিপস বলি আমরা বা পরামর্শ বলি সেই সমস্যার সমাধানের সাথে সাথে এসেছে যেগুলো আপনারা যদি আপনারা প্রয়োগ করেন তাহলে নিশ্চয়ই অনেক ভালো ফলাফল আপনারা পাবেন বলে আমরা আশা রাখি ঠিক একইভাবে দর্শক আপনারাও লিখে পাঠাতে পারেন আপনাদের কৃষি বিষয়ক নানা সমস্যা আমাদের এই ঠিকানায় প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা দীপ্ত টিভি 7/A/ক তেজগাঁও শিল্প এলাকা ঢাকা 1208 অথবা আমাদের ইমেল করতে পারেন krishi@deepto.tv এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন 01787-682832 এই নম্বরে দর্শক আজকের মতো শেষ করছি ইস্পাহানি আগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মস অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আমি ছিলাম কৃষিবিদ ফাল্গুনী মজুমদার আগামী সপ্তাহে আপনাদের সাথে আবারও দেখা হবে আপনাদেরই পাঠানো কৃষি বিষয়ক নানা সমস্যার সমাধান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন